ধর্মতলায় একুশে জুলাই এর সভায় যাওয়ার জন্য বিজেপির যুব মোর্চা কর্মীকে চাপ দেবার অভিযোগ উঠল। রাজি না হওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত রাজু হালদার টালিগঞ্জ হাজরা রুটের অটো চালক, মাথায় গুরুতর আঘাত নিয়ে তিনি এমআর বাঙর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে রাতে রিজেন্ট পার্ক থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চার কর্মীরা। ধর্মতলার একুশে জুলাই এর সভায় যাওয়ার জন্য বিজেপি যুব মোর্চা কর্মীকে চাপ দেওয়ার অভিযোগ উঠছে, বেধড়ক মারধর করা হয়েছে। সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। সত্যজিৎ, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো বৃষ্টি, যেমনটা অভিযোগ যে বেশ কয়েকদিন ধরে যুব মোর্চার এই কর্মীকে চাপ দেওয়া হচ্ছিল, এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে। এবং গতকাল যখন একুশে জুলাইয়ের সভা হচ্ছে সেই সময় এই যুব মোর্চার কর্মীকে মারধর করা হয়েছে বেধড়ক, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। এই অভিযোগটা হচ্ছে বিজেপির তরফ থেকে। তারা যেমনটা জানাচ্ছে যে এই রাজু হালদার নামে যাকে মারধর করা হয়েছে যুব মোর্চার কর্মী, ইনি টালিগঞ্জ থেকে হাজরা রুটের অটো চালক এবং অটো ইউনিয়নের পক্ষ থেকে একে চাপ দেওয়া হচ্ছিল বারবার এই সভাতে যাওয়ার জন্য, এমনটাই অভিযোগ। এবং না যাওয়ার কারণেই তাকে মারধর করা হয়, মাথায় গুরুতর আঘাত লাগে, তাকে রাতেই এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রশাসনের কোনো পদক্ষেপ নেই এমনটাই অভিযোগে তা বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা গভীর রাতে রিজেন্ট পার্ক থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখায়, যদিও এই বিষয়ে অটো ইউনিয়নের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। বৃষ্টি, ধন্যবাদ তোমাকে। রাজু হালদার একজন সাধারণ বিজেপির কার্যকর্তা, অটো চালিয়ে নিজের পেট চালায়। তাকে একুশে জুলাইয়ের এই শ্রমিক দিবসের যে প্রোগ্রাম, তৃণমূলের একটা প্রহসনী প্রোগ্রাম হয়েছে, সেখানে জবরদস্তি যারা অটো চালায় তাদেরকে ওই প্রোগ্রামে যাওয়ার জন্য প্রেশার দেওয়া হয়েছে। রাজু হালদার বলেছে আমার গণতান্ত্রিক অধিকার, আমি সেখানে যাব না। তার জন্য তৃণমূলের দুষ্কৃতীরা ওকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। গতকাল একুশে জুলাই এর মহাসমাবেশের পর যে ছবি আমরা দেখলাম, হঠাৎই সেখানে হাজির হলেন মুকুল রায়। ছেলের হাত ধরে একুশের মঞ্চের দিকে এগিয়ে যান তিনি। তবে সূত্রের খবর, মুকুল রায় একুশে জুলাই এর মঞ্চে ওঠেননি। একুশের মঞ্চে তখন বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেন্টিং স্ট্রিটের দিকের ভিআইপি গেটের সামনে এসে দাঁড়ালো এই কালো রঙের এসইউভি গাড়িটি। তার চালকের পাশের সিটে বসেছিলেন মুকুল রায়, সঙ্গে ছিলেন ছেলে শুভ্রাংশু। ছেলের হাত ধরে সোজা একুশের মঞ্চের দিকে চলে যান তিনি। সূত্রের খবর, মুকুল রায় একুশে জুলাইয়ের মঞ্চে ওঠেননি। বাবা হট করে বলেছিল যে যাব, যেতে চাই, তাই নিয়ে এসেছি। না, নিচেই ছিল, দেরি হয়েছিল, দেখলেনি যে হাঁটতে কীরকম অসুবিধা হচ্ছে বা কথা জড়িয়ে যাচ্ছে, তাই জন্য নিয়ে এসেছিলাম। হ্যাঁ, কথা হয়েছে না তখন। রাজ্য রাজনীতিতে এখন এক জটিল ধাঁধার নাম মুকুল রায়। এখন কোন দলে রয়েছেন? কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, তৃণমূলে নাকি বিজেপিতে? তা নিয়ে জল্পনার অন্তরে। তৃণমূলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, বিজেপির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, কৃষ্ণনগরের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আবার এখানে তৃণমূলের দেওয়া বিজেপির সদস্য হিসাবে পিএসসি পদ, পিএসসি চেয়ারম্যান নিয়ে বিশ্বাসঘাতকতা করলেন। সব বিশ্বাসঘাতকতার শাস্তি আজ ভব ঘুরে। কেউ পৌঁছেও না, কেউ ডাকেও না, কেউ মঞ্চেও তোলে না, মঞ্চের আশপাশেও নেয় না। মুকুল সুস্থ না অসুস্থ বোঝা যাচ্ছে না। ও দিল্লি গেল এবং সেখানে গিয়ে অপেক্ষা করলো বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ করার জন্যে, আর তারপর দেখা হলো না, ফিরে চলে এলো। তারপরে আবার একুশে জুলাই, এর মধ্যে আর কোনো কথাবার্তা নেই। হঠাৎ দেখলাম, আজকে শুনলাম, আমিও জানতাম না, মাই স্টেজে ছিলাম, নামার সময় শুনলাম যে ওর ছেলের সঙ্গে এসেছিল। এখন একজন রাজনৈতিক কর্মী নেতা যেই হোক না কেন, তার একটা নীতি আদর্শ বলে একটা জিনিস থাকা উচিত। সকালবেলা একরকম, বিকেলবেলা একরকম, পরের দিন একরকম, তারপর দিন একরকম, এটা এই ধরনের অবস্থানটাকে মানুষ খুব একটা ভালোভাবে নেয় না। স্বাভাবিকভাবেই আমার বুঝতে অসুবিধা হচ্ছে এখন মুকুলের অবস্থানটা কি। কদিন আগে সল্টলেকের বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যান মুকুল রায়। শুরু হয় চূড়ান্ত নাটকীয়তা। মুকুল পুত্র শুভ্রাংশু বাবাকে অপহরণের অভিযোগ পর্যন্ত দায়ের করেন, কিন্তু কয়েক ঘন্টা পর তার খোঁজ মেলে দিল্লিতে। আমি তো বিজেপির সাথে আছি। একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে বিধায়ক হলো। ফল ঘোষণার কিছুদিন বাদে তৃণমূল পার্টি অফিসে দেখা যায় তাকে।
তারপর আবার আচমকা দিল্লি গিয়ে মুকুল বলেন তিনি বিজেপিতেই আছেন। সেই তিনি আবার হঠাৎ হাজির হলেন তৃণমূলের 21 জুলাইয়ের সমাবেশে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।